আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন, অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অনেকেই যে বিষয়টি জানে না তাদেরকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয়টি থাকবে 2024 সালে শবে মেরাজ কবে, শবে বরাত কবে, শবে কদর কবে, পবিত্র রমজানের তারিখ কবে, রোজার ঈদ কবে, এই বিষয়টাই জানাবো। যদি জানতে চান তাহলে অনেক কিছু জানানো রয়েছে, হজ কবে, কোরবানের ঈদ কবে, তো সেই বিষয়টা আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দিব। অনেকেই আমাকে কমেন্টস করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে শবে মেরাজ, শবে কদর, শবে বরাত নিয়ে একটা ভিডিও তৈরি করে, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন। কেননা একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক সময় অনেক পরিশ্রম হয়, আপনাদের শেয়ারে এবং আপনাদের কমেন্টসে আমরা অনুপ্রাণিত হই। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব লাইলাতুল মেরাজ, মেরাজ যে 2024 তারিখে শবে মেরাজ ইংরেজি মাসের কত তারিখে কোন মাসে হবে সেই বিষয়টা জানাবো। সেটা হলো গিয়ে লাইলাতুল মেরাজ হলো গিয়ে আপনাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। আমি আবারও বলতেছি, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ হলো গিয়ে শবে মেরাজ হবে, লাইলাতুল বরাত। শবে বরাতের কথা যদি আমরা বলি তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আমি আবারও বলতেছি, শবে বরাত হবে ফেব্রুয়ারি মাসে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে, আর রমজান শুরু হবে 2024 সালের মার্চ মাসে। আমি আবারও বলতেছি, রমজানের প্রথম রোজা শুরু হবে 2024 সালে মার্চ মাসের 11 তারিখে, প্রথম রোজা মানে 10 তারিখ সেহরি খাওয়া হবে, 11 তারিখ রোজা থাকবে। লাইলাতুল কদর, শবে কদরের বিষয়টা যদি আপনাদেরকে বলাই তাহলে 2024 সালের, আমি আবারও বলতেছি, 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, আমি আবারও বলতেছি, 2024 সালের এপ্রিল মাসের 6 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ হবে লাইলাতুল কদর, এবং ঈদ উল ফিতর হবে 2024 সালের এপ্রিল মাসের 10 তারিখ। আমি আবারও বলতেছি, এপ্রিল মাসের 10 তারিখে পবিত্র রমজানের রোজার ঈদ হবে বলে জানা যায়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কিছু জানতে এবং বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্স রয়েছে, কমেন্টস করবেন, আপনাদের ভিডিও হাজির হয়ে যাবে। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।